আমরা সারাদিন আহমেদ স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণীর কয়েকজন ছাত্র, আমরা একজন প্রীতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধার কাছে এসেছি। আমরা তার আমরা আশা করছি তার কাছ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জন করতে পারব। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর জানতে এসেছি। প্রথম প্রশ্ন হলো যে আপনি কি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরাসরি দেখেছেন? আপনার অনুভূতিটা জানাবো। দেখেছি তাই। দুই, জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ভাষণ কি আপনি সামনে সামনে শুনেছেন? তার অনুভূতি শুনছি, সত্যি মাসের ভাষণ বঙ্গবন্ধু হোসেন শরীফ সহি অনুপ্রাণিত রাজনীতি যুক্ত হন কত সালে? উনি যখন ক্লাস এইটে পড়ে গোপালগঞ্জ স্কুলে, পশ্চিমবঙ্গের সোনাদি সাহেব এবং শেরেবাংলাকে ফজলুল হক স্কুল ইন্সপেকশন গেছিল। যাওয়ার পরে উনি স্কুলে আসার পরে ওর বঙ্গবন্ধুর সামনে গিয়া কে আটকেছে কী ব্যাপার, আমাদের স্কুল পানি পড়ে বৃষ্টি আসতে আমি কীভাবে ক্লাস করি, পশ্চিমবঙ্গ তারা সাহস দেখে বলে ঠিক আছে তুমি আমার সাথে ব্যাক করি। 23 বছর বয়সে তিনি জাতীয় অর্থনীতি রাজনীতির গুরুত্ব ভূমিকা রাখতে শুরু করেন এবং প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলর সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুর তরুণ জীবনের এইসব অর্জন সমৃদ্ধ আপনার মতামত? এগুলো তার সাহস, মেধা, সৎ এবং তার তীক্ষ্ণ বুদ্ধির জন্যই, যারা তাদের সিনিয়র ছিল তারাই তাকে পছন্দ করছে, এই জন্য তাকে রাজনীতি ঢুকেছে। কিন্তু বলছে কি জন্য বলছে, ওদের যে অত্যাচার আমাদের দেশে শুরু করছে এক তরফা, এই জন্য তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশি ও সমস্ত আমলিক ছাড়ার কোনো লোক ছিল না। তারা বললো যে আজ থেকে পাকিস্তান বলতে কিছু নাই, সব বাংলাদেশি আমরা, বাংলাদেশ এই দেশের রাষ্ট্র নাম হবে। এবং এই আমার অসহযোগ আন্দোলন যেটা হয়েছিল তার নেতৃত্বে কিন্তু সব চলছে, ট্যাক্স ফ্যাক্স আমি যাবি স্কুল কলেজ বন্ধ ঘোষণা সব কিছু তার নেতৃত্বে চলছে। এই মূল্যটা এই জন্য বুঝি তার যে এক তার জ্ঞান বুদ্ধি, তার যে একটা সাহস ভূমিকা, এই জন্য এটা হয়েছিল, এটা হয়েছিল এই জন্য তার কোনো নেয় না তার ছাড়া। এই আমার অনুভূতি। 1970 সালের 7ই মার্চে ঢাকায় রেসকোর্স ময়দানে জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গমল উঠবে এবং যার যার অস্ত্র সেগুলো দিয়ে মোকাবেলা করবেন এবং শেষ পর্যন্ত এদেশের মুক্তি না হয়। খাজনা ট্যাক্স কতদিন কেউ দেবেন না, এই বঙ্গবন্ধুর এই ভাষণ স্বাধীনতার জন্য আপনি কতখানি মূল্যায়ন করেন? এটা তার অলিখিত ভাষণ, এটা ঐতিহাসিক ভাষণ, এটা তার বুদ্ধি থেকে দিছে এবং ওই ভাষণে আমরা বুঝতে পারছি এই দেশ একটা বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র হবে। এবং সে ওই সময় ওই ছায়া সরকার বলো না, ছায়া সরকার না, ওই সরকারের যা বলতো তাই শুনতো, মিল কারখানা অফিস আদালত যা সব কিছু তার কথা চলতো, পাকিস্তানের কথা কিন্তু চলতো না। এবং ওদিকে বুঝতে পারছি যে আমাদের বাংলাদেশ বলতে দেশ হইতেছে। এটা বলছে এই জন্য বিশ্বের অন্যান্য নেতারা যে ভাষণ দিচ্ছে সেই ভাষণ পর্যালোচনা দেখছে, বঙ্গবন্ধু ভাষণটি এক নম্বর ভাষণ, এর উপরে আর কোনো ভাষণ হইতে পারে না, এই জন্য এটাকে প্রথম মূল্যায়ন করছে। 26শে মার্চ
রাতের প্রথম ভোরে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর এই ঘোষণা পরাধীন বাঙালি জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? না, যেসব দেখব তারা যে আমাদের লোক মারতেছে পঁচিশে মার্চের রাত্রে, মানে ছাব্বিশের তারিখে পশ্চিমবঙ্গ বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ করলো। আক্রমণ করার পরে উনি ওখান থেকে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে বাংলাদেশ আজকে থেকে স্বাধীন। কিন্তু এইটা কিন্তু এই যে বর্তমান যে বিএনপি ছিল এরা করছে, কিন্তু জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষ করছে, আসলে কি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে। একটা স্কুলের বেল বাজায়, সে কি দত্ত দিনে সে কি ছুটি দেয়, কিন্তু বেলটা যে শুনে আমরা আগে আপনি ছুটি পড়ে এরপরে না, এটা এটা কিন্তু এটাকে কিন্তু ঘোষণা রেখে দিচ্ছে, ঘোষণা হেডমাস্টার দিচ্ছে, ঘোষণা দত্ত দিয়ে দেয় নাই, তো জিয়াউর রহমান ছিল দত্ত দিন মতো হয়। বঙ্গবন্ধু ছিল আর তার নির্দিষ্ট বুঝে এই যে সময় তাকে অ্যারেস্ট করতে গেল, ওই অ্যারেস্টের শেষ। আচ্ছা, বিশ্ববিখ্যাত গণমাধ্যম বিবিসি বাংলা বিভাগে জরিপে বিশ্বের সকল গ্রামের বাঙালি মত প্রকরণ দিয়ে বঙ্গবন্ধুকে সম্প্রদায় সর্বশ্রেষ্ঠ বাঙালি বলে স্বীকৃতি দেওয়া হয়, এই বিজয় আপনার অনুমতি যথেষ্ট করুন। এটা আমাদের একটা গর্ব, এই বঙ্গবন্ধু যে বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তাকে ভূষিত করা হয়েছে, এবং এই বাঙালি কিন্তু আরও বাঙালি ছিল, রবীন্দ্রনাথ বাঙালি ছিল, কবি নজরুল বাঙালি ছিল, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি ছিল, অনেক বাংলাদেশের অনেক ছিল, কিন্তু তাদের এক নম্বর হিসেবে বঙ্গবন্ধুকে তারা সিলেক্ট করছিলেন। এটাতে আমরা আনন্দিত, আমরা গর্বিত, বিস্মিত। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় আপনার মানে বয়স বয়স কত ছিল? হ্যাঁ, বয়স 20 বছর। মুক্তিযুদ্ধের সময় আপনি আর আপনার পরিবার কোথায় অবস্থান করেছিল? আমার পরিবার দেশেই ছিল, আমি ইন্ডিয়া আগরতলায় সকালবেলা আজানের আগে ওই আক্রমণে আমাদের এলাকায় সারাদিন শুরু মেলা হবে, আর আমরা যারা বাইতে আছি তারা পাট খেত মাঠ খেত জঙ্গল যুবকরা ছিলাম, একদিন আক্রমণ হয়েছিল, আর এমনি কোনো আক্রমণ হয়নি। আপনার এলাকা বা গ্রামে কোনো গণমাধ্যম ছিল? না, মাধ্যমে নাই, গণকবর আছে। আমাদের যে গণকবর দেওয়া হয়েছে এটা গ্রামের নাম হলো প্রসাদচর গ্রাম। চূড়ান্ত অনুভূতি সম্বন্ধে এই নিয়ে আমি শুনতে পারলাম, আমাদের সঙ্গে ইন্ডিয়া ক্যাম্পে ছিলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় আমাদের ক্যাম্প পরিদর্শন করলো, ও শীত আসন্ন, আমরা শীত বস্ত্র চাইলাম, চাওয়ার পরে বললো কি তোমাদের শীতের আগে পাঠিয়ে দেবো। পশ্চিমবঙ্গে বুঝতে পারছি যে আমাদের বিজয় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, আর বেশি বাকি নেই। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মানবতার অপরাধ ও গণহত্যা সংঘটিত হয়েছিল সেই সম্পর্কে আপনার মতামত কি? হ্যাঁ, এই যে যুদ্ধকালীন সময়ে যে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে তারা ছিল আল সামস রাজাকার, তারপর আল বদর বাহিনী, তারা অনেক অত্যাচার করছে, কিন্তু সেটা করছে এলাকার যারা চেয়ারম্যান মেম্বার ছিল তাদের সহযোগিতায়, যেসব এলাকায় চেয়ারম্যানরা সহযোগিতা করছে ওইসব এলাকায় বেশি অত্যাচিত হয়েছে, মানবতার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন হয়েছে। আর যেসব এলাকায় ছিল সব যেমন আমাদের এলাকায় হয়েছে কিছু কিছু ঘটনা, অনেক এলাকায় বেশি হয়েছে, যার জন্য প্রায় 3 লক্ষ মামুন ব্যর্জিত হয়েছে, 38 লক্ষ লোক মারা গেছে তাদের জন্য। না, পাইনি।
নতুন প্রজন্ম কি মুক্তিযুদ্ধের আপনার অবদান অবদান সম্পর্কে অবগত, এর সম্পর্কে আপনি কিছু বলুন। মুক্তিযুদ্ধ সম্বন্ধে নতুন প্রজন্ম কি মুক্তিযুদ্ধের সম্পর্কে অবগত, এ সম্পর্কে আপনার মতামত কি? প্রজন্ম বলতে যারা তোমরা আছো নতুন আগে যারা আছে দেশ স্বাধীনের পরে আর কি, এরা তো দেখেনি যুদ্ধটা, তারা জানতে চায়। আমি তাদের বলি যে আমরা তাদের অত্যাচারে তাদের নিপীড়নে আমরা আমরা দেশ স্বাধীন করার জন্য তাদের সাথে ভাষা নিয়ে ছিল না, তাদের ছিল উর্দু ভাষা, আমাদের ছিল বাংলা ভাষা, তাদের ছিল কুত্তা, আমাদের ছিল সাত কোটি পাবে আমরা, এই যে একটা চাল তাদের খাওয়া দাওয়া নিয়ে খেতো আমাদের, এই জন্য একটা বৈষম্য ছিল এবং তারা এই বাংলাদেশে বাসতে পরিণত ছিল, তারা একচ্ছত্রভাবে মিল কারখানা করে তারা অত্যাচার করতো আমাদের মধ্যে, শ্রমের মজুরি চিন্তিত হয় কিছু দিয়ে দিল তারা, আর বাঙালিগুলো অফিসে তারা রাখতো না, সেনাবাহিনী বলো অবহ অফিসে বলো স্বচ্ছ বলো সরকার থেকে বলো এনে দিতে পারে, এই যে তাদের অত্যাচার, এই অত্যাচারই বাংলাদেশে বেশি আরো ক্ষুব্ধ হয়েছে তাদের থেকে আমরা আলাদা হওয়ার জন্য, এবং সেটা সমবিত কানে দেওয়া শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিয়ে হয়েছে, কোনো নেতৃত্বে হয়েছে। এর বাইরে মন্তব্য একই তো কথাই না, একই কথাই না। ধন্যবাদ, আপনার সাথে কিছু সময় অতিবাহিত করে আমরা খুবই আনন্দিত, আর আমরা আপনার এই কথার মাধ্যমে আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, যে আমাদের গানকে আরও বিকাশিত বা সমৃদ্ধ করবে। ধন্যবাদ, আমার পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ। দোয়া করবা যাতে আমি সুস্থ থাকি। ঠিক আছে, পাঁচ করো।